والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك الحمد لله كفى وسلام على عباده الذي نستفهم بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন হবে না আল্লাহ সুবাহান তালা নিজেই তার হেফাজতে দায়িত্বভার গ্রহণ করেছেন কথাটি কোন সুরার নং আয়াতে উল্লেখ হয়েছে আকুল আব্লাহি তৌফিক আল্লাহ সুবহান তাআলা তার ঐশী বাণী কোরআনুল করিম আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লামের উপর অবতীর্ণ করেছেন রাসুল আকরম সাল আলিহ সাল্লামের জীবনে অনেক মজেজা অলৌকিক ঘটনা আল্লাহ সুবহান তালা নবীর মাধ্যমে ঘটিয়েছিলেন সমস্ত মোজেজা রাসুস আল্লাহ সাল্লামের বরণের সাথে সাথে সেইগুলো নিঃশেষ হয়ে গেছে কিন্তু একমাত্র মোজেজা কোরআনুল করিম সেটি রয়ে গেছে এটি হচ্ছে বড় একটি মোজেজা অনেক বিধর্মীরা কোরআনুল করিমের মধ্যে পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে পক্ষান্তরে ইঞ্জিল আহলে কিতাবগণ পরবর্তী সময়ে নিজেদের ইচ্ছা মতন পরিবর্তন পরিবর্তন করেছেন কিন্তু কোরআনুল কারিমের এই পরিবর্তন পরিবর্ধন করতে কেউ পারবে না কারণ এর দায়িত্বভার স্বয়ন আল্লাহ সুবহান আলা তালা গ্রহণ করেছেন আল্লাহ সুবহানতলা তিনি সুরা হিজিরের নয় নং আয়াতে আল্লা সুবহান ওয় তাল ফরমাচ্ছেন ইন্নি ইন্না নাজ্জাল নাজিকরা যে আমি কোরান অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব ভার সায়ন আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুরা হিজিরের নয় নং আয়াতে আল্লাহ কথাটি উল্লেখ করেছে এছাড়াও পড়াই সমর্থবতক শব্দ কোরআন কারিমের অন্য সুরাতেও উল্লেখিত হয়েছে যেমন সুরা ফুসিলাতে একচল্লিশ থেকে চুয়াল্লিশ নং আয়াতে আল্লাহ সুবহান আ এই ইঙ্গিত করেছেন সুরাতে আমার সতেরো থেকে উনিশ নং আয়াতে আল্লা সুবহান এই দিক ইঙ্গিত করেছেন সুতরাং এর কোনো পরিবর্তন কেউ করতে পারবে না চেষ্টা করেছিল পরিবর্তন করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে বলা হয়ে থাকে এক ইহুদি না কতিপয় ইহুদি সোরা ইমরানের উষাশীন ওং আয়াতের তিন অক্ষর বিশিষ্ট ছোট্ট একটি ওয়ার্ড গাইর গাইন ইয়ারা গায়ের নামক শব্দটি পরিবর্তন করে ডিলেট করে শত শত কপি প্রিন্ট করে মুসলমানদের মধ্যে ফিরি বিতরণ করল মুসলমানরা যখন আয়াতটি পড়লেন অমাই আফতর আল ইসলামে দিনা ফলাই কবালামিন অহুয়া ফিলাহ মিন মিনাল হাসেরিন আয়াতের অর্থ হচ্ছে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে দীক্ষিত হয়ে কেউ যদি পাহাড় সমতুল্যও যদি আমল করে কশিন কালো আল্লা সুবাহ তার পক্ষ থেকে সেটি কবুল করবে না যতক্ষণ না ব্যক্তি মুসলমান না হবে এইখানে গয়ের শব্দটি ডিলেট করল ডিলেট করার পর অর্থ দাঁড়ালো কি যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে কোনো ব্যক্তি যত ভালো আমলে করুক না কেন নিশ্চয় হয় তালা তার পক্ষ থেকে এটি কবুল করবে না মুসলমানরা আয়াত পড়ে আর শরীরের পশম শিউরে ওঠে শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় এবং তারা বলছে অসম্ভব এটা হতেই পারে না অতপর হেফাজুল কোরআন কোরআনের হাফিজদেরকে ডাকা হলে এবং এই আয়াতটি বারবার পড়তে বলা হলো সকলেই অমাই আক্তি গয়েরাল ইসলামে দিই না অমাই গয়রাল ইসলামে দিই না ফালাইকবালামিন এই পড়তে লাগল অবশেষে তাদের এই দুর্বিসন্ধি এ চক্রান্ত ধরা পড়ল এবং এই সমস্ত কপি জালে দেওয়া হলো বিশেষ করে যেই ইহুদি এর উদ্যোক্তা ছিল সে অবাক হয়ে গেল যে আমাদের ধর্মীয় গ্রন্থে তওরাতে আমরা কত পরিবর্তন পরিবর্ধন করছি কেউ কোনোই কিছুই বলে না অথচ আমি মুসলমানদের ধর্মীয় গ্রন্থে কোরআনের একটি ছোট্ট তিন অক্ষর বিশিষ্ট একটি ওয়ার্ড আমি ডিলেট করলাম অথচ তারা ধরে ফেলল আসলেই এটি হচ্ছে মোচে চা এটি হচ্ছে আসলেই আল্লাহর বাণী বলা হয়ে থাকে ওই ব্যক্তির মুসলমান হওয়ার পিছনে এই দৃশ্যটাই মেন কারণ ছিল অবাক হয়ে অব অবশেষে ব্যক্তি মুসলমান হল যাই হোক আল্লা সুবহান ও তালা এর দায়িত্বভার গ্রহণ করেছেন নিশ্চয় এর পরিবর্তন পরিবর্তন কেউ করতে পারবে না আল্লাহ সুবহান ও তাহলে কোরআনুল করিমকে হেফাজত করবেন এটাই হচ্ছে সত্য কথা কারণ এটি হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ এই আমাদের সকলকেই আল্লাহর কালামের প্রতি সম্মান প্রদর্শন করা এর মধ্যে আল্লাহ যা কিছু উল্লেখ করেছেন এর উপর জন্য আমরা আমল করতে পারি তৌফিক আল্লাহ দান করুন لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء